আর বন্ধুরা দেখো, আজকে সরস্বতী পুজো, আর দেখো এখনো কুয়াশা। আমি ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজকে সরস্বতী পুজো, তো আজকে একটা খুবই স্পেশাল দিন, আর আমাদেরও খুব খুশির দিন। বাড়িতে সরস্বতী পুজো হবে, সব কিছু সকাল থেকে আমি গুছিয়ে নিয়েছি, আর এবারে ঠাকুর মশাই খুঁজে যাবে, তো ফল কাটবো। তো যেখানে সরস্বতী পুজো হচ্ছে যে চলো সেখানে যাই। আর এই যে আমি এরকম আজকে এসেছি, কোথাও তো যাবো না, বাড়িতেই থাকবো, তো এরকম ভাবেই সেরেছি। তো চলো আজকে আমাদের বাড়িতে সারাদিন কী কী হবে আর কী কী করবো, কীভাবে আনন্দ করবো, তো চলো দেখতে থাকো বন্ধুরা। মার সব কমপ্লিট হয়ে গেছে, আমার এখনো বাকি আছে, এবার আমি করব। তো চলো সেজে গুজে একেবারে ঠাকুরের ওখানে দেখা হবে। তো আমাদের সরস্বতী পূজা হয়ে গেছে, আর পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে, এবার আরতি হচ্ছে। আরতিও হয়ে যাওয়ার পরে তো আমরা নিচেই গেলাম, গিয়ে দেখলাম এখানে খিচুড়ি হচ্ছে। খিচুড়ি বাঁধাকপির তরকারি হবে আর চাটনি হবে, সবাই মিলে একসঙ্গেই আমরা খাওয়া দাওয়া করব। তো তারপরে খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে তো গোটা রান্না আছে আমাদের, শীতের সব কিছু মানে গোটা রান্না, তো শীতল ষষ্ঠী যাকে বলে, তো শীতল ষষ্ঠী হবে, তো রান্না বান্না করে রেখে দিতে হবে। তো আমি দুপুরবেলা সব রকম সবজি কেটে নিচ্ছি, এখানে ফুলকপি বাঁধাকপি গাজর বিট, তারপর ওলকপি বিম কড়াই, তারপরে আছে শিম, যত রকমের শীতের সবজি, আর আছে এখানে পালং শাক, আর আছে কড়াই শাক, আর লাউ শাক, সব রকম আমি কেটে নিচ্ছি।
তো কেটে নিয়ে গুছিয়ে টুছিয়ে নিয়েছি, আর বাইরে আমি উনানে গোটা রান্নাটা করব। আর তারপরে তো আমি পায়েস, ডাল চচ্চড়ি হবে আর ভাত হবে, তো আমি এগুলো করব গ্যাসে। তো আমি সন্ধ্যা হয়ে গেছে, তো আমি সবজি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আছে আমি শাকটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, ভাপিয়ে নিয়েছি আর কি, এই যে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে চুবড়িতে ঢেলে নিয়েছি। আর এখানে আলু গাজর ভাজা করছি, একে একে তো সব সবজি আমি দিয়ে দেব। সন্ধ্যাবেলা তো খোলা আকাশের নিচে রান্না করছি, তো এই যে আলুটা আর গাজরটা ভেজে নিচ্ছি আগে। তারপর আমি ফুলকপিটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভেজে নেব। শাক সিদ্ধগুলো দিয়ে দিয়েছি, তারপরে আমি শিম বিম করাই দিয়ে দিয়েছি, তারপর দিলাম মটরশুঁটি, দিয়ে ভালো করে ভেজে নেব। দিয়ে দিয়েছি তারপরে যত রকম মশলা প্রয়োজন মতো দিয়ে দিয়েছি, দিয়ে কষে নিয়েছি। নাড়তে নাড়তে তো হয়ে এসছে গোটা রান্না। গোটা রান্না রেডি হয়ে গেছে। রাত্রে তো ভাতে জল হেলে রেখে দিয়েছিলাম, পান্তা থাকবে। আর এই যে গোটা রান্না সব কিছুই রেডি হয়ে গেছে। ভাত আর এই ডাল চচ্চড়ি হয়েছে, আর গোটা তরকারি তো হয়ে গেছে। তো আজকে আমরা সারাদিন আজকে আমরা এই খাবো, শীতল ষষ্ঠী আজকে। তো গোটা তরকারি আর ওখানে পাচ্ছে পায়েস। তো বন্ধুরা, এই ছিল আমার ব্লগ সরস্বতী পূজা আর শীতল ষষ্ঠী গোটা রান্না। তো বন্ধুরা কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে। তো এইখানেই শেষ করছি, দেখা হবে অন্য ব্লগে, বাই।